ফিস ইকবাল বলেছেন রাগ নিয়ন্ত্রণ করার কিছু উপায় যদি বলতেন রাগ নিয়ন্ত্রণ করার কিছু সেরা এই পদ্ধতি আছে আমরা হাদিসের আলোকে সে পদ্ধতিগুলো বের করতে পারি প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে অবস্থার পরিবর্তন যদি কেউ দাঁড়িয়ে রাগ করে তাহলে বসে যাবে বসে রাগ করলে শুয়ে যাবে অর্থাৎ যে অবস্থায় আছে সে অবস্থা থেকে তার আশু পরিবর্তন প্রয়োজন এই আশু পরিবর্তনের কারণে তার মোটিভ চেঞ্জ হবে তার মেজাজও চেঞ্জ হবে যদি সে এক জায়গা থাকে তাহলে আরেক জায়গায় চলে যাবে এক রুম থাকলে আরেক রুম চলে যাবে একটা প্রসঙ্গে থাকলে আরেকটা প্রসঙ্গে চলে যাবে তাহলে তার রাগ সংবরিত হবে আবু দর আল্লাহ আল্লাহ আনহু থেকে একটা হাদিস রয়েছে নবী সাল্লা সাল্লাম বলেন ইদা ফালিয়া জলিস যদি কেউ এমত অবস্থায় ক্রধান্বিত হয় রাগান্বিত হয় যে সে দাঁড়িয়ে আছে তাহলে সে বসে যাবে সে যেন বসে যায় ফা ইদা যাহ আনহুল যদি তার থেকে বসে গেলে রাগ চলে যায় তাহলে তো গেলই ওয়া ইল্লা ফালিয়া তাজ আর তা হলে সে শুয়ে যাবে হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন আহমদ বর্ণনা করেছেন এবন হেব্বান বর্ণনা করেছেন হাদিসটা শুদ্ধ আবুল দরাদ আল্লাহ তালা আনহু থেকে এরকম আরও কিছুর জয় তন্যন্যরাও নিয়ে এসেছেন যাই হোক রাগ না করার ব্যাপারে নবী সাল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাহলে আমরা সে নির্দেশ বাস্তবায়ন করব তাহলে আমাদের রাগ কবে যাবে যে ব্যক্তি কথায় কথায় রাগ করে তাকে শোনাতে হবে সে হাদিসটি যে হাদিস নবী সাল্লাহ সাল্লামু সাল্লাহ তুমি রাগ করো না রাগ করো না তাহলে সে যখন সেটা জানবে তখন সে নিজেকে সংবরণ করবে এবং রাগ কমিয়ে দেবে এক্ষেত্রে আবু দারদার আল্লাহ তাল্লাহ্ন একটা হাদিস রয়েছে তিনি বলেন যে কুল তুইয় দুল্লা দুল্লানি আলা জান্না আমাকে একটা আমল দেখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব বা যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে হয় তকদাব তিনি বললেন তুমি রাগ করো না লা তকদব তুমি রাগ করোনা এই হাদিসটি বর্ণনা করেছেন এছাড়াও হাইতামি মজমায়দের মধ্যে এটি বর্ণনা করেছেন এবং তবাণী আল জামাল আউসাতের মধ্যেও এটি বর্ণনা করেছেন আর ইমাম মুন্দেরি আরগিব ও তারিব গ্রন্থে এহাদিসটি সনদ শুদ্ধ বলে উল্লেখ করেছেন এবং একইভাবে ভাবে আল মশহ আল মাশহুর আল এরাকি তিনিও হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন বলেছেন যে এর সনদটা হাসান তৃতীয় যে বিষয়টি সেটি হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা অথবা আমরা বলতে পারি যে সমস্ত কারণে রাগ আসে সেগুলো থেকে নিজেকে বিরত রাখা অথবা সেগুলো থেকে নিজেকে সংবরণ করা যেমন কেউ আছে একটা রং দেখলে রাগ আসে এক ব্যক্তিকে কোনো কাজে দেখলে তার রাগ আসে অথবা কেউ আছে হয়তো ডাইনিং টেবিলে একটা নির্দিষ্ট আয়োজন দেখলে তার রাগ চলে আসে কেউ আছে খাবার মধ্যে লবণ কম হলে রাগ আসে কেউ আছে কথাবার্তার মধ্যে একটু ওলটপালট হলে রাগ আসে তাই না দেখবেন যে আপনার একটা কথা শুনলে মানে আরেকজনের একটা কথা শুনলে আপনার প্রচণ্ড রাগ আসে একটু তেড়া কথা ধরেন কিন্তু এর চেয়ে আরও অনেক উল্টাপাল্টা কথা শুনে আরেকজন কিন্তু ধৈর্য ধারণ করতে পারে কিভাবে সম্ভব একই কথায় আপনার যদি রাগ হয় তাহলে হাজারো মানুষের রাগ হওয়ার কথা কিন্তু সেটা হয় না কিভাবে নিজেকে সংবরণের মধ্য দিয়ে অনেক ব্যক্তি হয়তো রাগ সংবরণকে প্র্যাকটিস করে আবেগ নিয়ন্ত্রণকে প্র্যাকটিস করে যখনই হঠাৎ রাগ এসে যায় তখন সে সচেতন হয়ে যায় যে না আমি রাগকে ফলপ্রসূ হতে দেব না সুতরাং এটা একটা পদ্ধতি হতে পারে চতুর্থ পদ্ধতি হচ্ছে রাগ আসলে এই যে মানুষকে আরও বেশি রাগিয়ে দেয় শয়তান শয়তান মানুষের এমন চিরশত্রু যার বেশ কিছু ক্যাপাসিটি আল্লাহ তালা দিয়েছেন যাতে সে মানুষকে নিজে হাইট থেকে ক্ষতি করে দিতে পারে মানুষের ভেতরে তার অ্যাক্সেস থাকে এবং মানুষের শিরা উপশিরা সে চলে চলে আর সুরে থেকে সেখানে আমাদের নার্ভ সিস্টেম আছে আমাদের আবেগের বিষয়গুলো এর অনেক কিছুর সাথে নার্ভ সিস্টেমের সাথে জড়িত তাই না ফলে আমাদের কি করতে হবে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় যাওয়া এখানে কিছু দলিল রয়েছে যেমন সুলাইমান ইবনু সার্দ রাজি আল্লাহ তালন বলেন যে আমি একবার নবী সাল্ল্লা সাল্লামের সাথে বসা ছিলাম দুজন ব্যক্তি একে অপরের সাথে তখন কথা কাটাকাটি করছিল বা গালিগালাজ করছিল তাদের একজনের মুখ লাল হয়ে গেল এবং তার গলা চড়ে গেল তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন ইনিল্লা আলামু খ্যালিমাতানুমায় এজিৎ আমি একটা কথা জানি ইনিল্লা আলামু খ্যালিমাতান আমি একটা কথা জানি যদি এই ব্যক্তি সেটা বলতো তাহলে সে যে মানে আবেগপ্রবণ হয়ে যাচ্ছে সে তার থেকে সেই আবেগের দাপটটা চলে যেত কি সেটা লাউকায়লা যদি সে বলতো এটা কি বললেন নবিসাম বললেন লাউকায়লা আউদাহমিনে শেতন আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই দাহাব আনহুমায় আজিদ তাহলে সে নিজের মধ্যে যে অনুভূতিটা পাচ্ছে যে আবেগ এর ঘন তার মধ্যে দেখা যাচ্ছে সেটা চলে যেত হাদিসটি ইমাম বখারি বর্ণনা করেছেন এবনুল কঈম হল্লা বলেন যে যখন রাগ এবং মানুষের কামনা বাসনা এ দুটো বুনিয়াদমের কালবের মধ্যে জাহান্নামের বা কয়লার দুটো টুকরার বত তখন আল্লাহ হতা আলা এই যে এটা একটা আগুনের মতো রাগটা একটা আগুনের মতো হ্যাঁ কয়লার টুকরা মানে সেখানে জ্বলন্ত কয়লার টুকরা তখন আল্লাহ সোমান তাল্লা কী করলেন আমারা ইউথ্যাদু যে সে যেন তার রাগকে ওয়াদু দিয়ে নির্বাপিত করে এবং তার মধ্যে যে কামনার বন্ধুশিকা জ্বলে ওঠে সেটাকেও সে যেন ওযু দিয়ে নির্বাপিত করে ওস এবং সালাদ দিয়ে ওয়ালস্তে আয় ওয়ালিস্তে আয়দাত শেয়েতান রাজিম এবং বিদায়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার মাধ্যমে তিনটা জিনিস এক ওয়াদু আরেকটা সলাত এবং আরেকটা হলো আউদুবিল্লাহ মিনা রাজিম পড়ার মধ্য দিয়ে যেমনটি আল্লাহ সাল্লা বলছেন এটা কে বলছেন কোটেশন পুরোটাই দিচ্ছেন এবনুল কাইম রাহমাহুল্লাহ তিনি বলেন যেমনটি আল্লাহ সাল্লা কোরআনে বলেছেন কে মুরু আন্না সাবিল তোমরা মানুষকে নির্দেশ দিচ্ছ পূর্ণ কাজের অথচ নিজেদেরকে ভুলে যাচ্ছ আর তোমরা আল্লাহর কিতাব তেলাওয়াত করে থাকো তোমরা কি বোঝো না তোমরা কি উপলব্ধি করো না আর তোমরা সবর এবং সলাদ দিয়ে আল্লাহর সাহায্য নাও আল্লাহর সাহায্য চাও তো এখানে এবনুল কাইয়েম আরও সুন্দর সুন্দর কথা বলেছেন সেক্ষেত্রে আমরা সংক্ষেপের জন্য সেটা ছেড়ে দিচ্ছি কথাটা তিনি বলেছেন জাদুল মায়েদের মধ্যে জাদুল মায়াদের মধ্যে পঞ্চম যে পদ্ধতি সেটা হলো চুপ থাকা রেগে গেলে চুপ হয়ে যাবেন আর যদি চুপ থাকতে না পারেন তাহলে মহা ক্ষতি হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে রাগের সময় দেখবেন যে তারা সবসময় তালাকের দিকে চলে যায় স্বামী যদি চুপ করে যায় আর স্ত্রী যদি চুপ থাকতে না পারে তখন স্ত্রী তাকে স্বামীকে বলে তুমি আমাকে তালাক দাও তালাক দাও যখন স্বামী চুপ থাকে তখন সে আরও চাতে যে তুমি কি পুরুষ তুমি না তালাক দিতে পারো তালাক দাও আর অনেক সময় স্ত্রীর চাইতে স্বামীর ভয় যদি বড়ো থাকে এবং সে চুপ থাকতে না পারে সে কথাই মানে প্রথমে স্ত্রী চাওয়ার আগেই সে তালাক দিয়ে দেয় তো এটা মহাবিপর্যয় পরবর্তীতে তাদেরকে কাঁদতে হয় কিংবা দেখা গেল যে এমন অসঙ্গত বচন অসঙ্গত কথাবার্তা পরিবারের একজন আরেকজনের সাথেই এই রাগারাগের সময় বলে যেটা অন্যরা শুনলেও লজ্জা আর রাগ থেমে যাওয়ার পরে সে তো লজ্জায় কাচুবাচু হয়ে যাবে বা কান্নাও করতে পারে অতএব চুপ থাকা এবন রাজব তিনি বলেছেন ওহায়ন দাওয়া উন গাদব আর এই চুপ থাকাটা এটা একটা বড় ঔষধ বড় ঔষধ রাগ সংবরণ করার জন্য এটা খুবই বড়ো ঔষধ ষষ্ঠ নম্বর যেটা সেটা হলো সে আল্লাহ সুবাহ তালাকে স্মরণ করবে আল্লাহ সুবাহ তালাকে স্মরণ করবে তাকে ডাকবে এবং সে আল্লাহকে ভয় করতে থাকবে এই রাগ যেন আল্লাহ দমিয়ে দেন তা না হলে তো কি ক্ষতি হয়ে যাবে তাই না এ ক্ষতির আশঙ্কা তার থাকবে সে আশঙ্কা সে আল্লাহর আল্লাহকে আহ্বান করবে আল্লাহর আনুগত্য করবে এবং আদব কায়দা ইত্যাদি রক্ষা করবে সে সচেতন থাকবে যেন এ রাগবশত আল্লাহর নাফরমানি না হয়ে না যায় নাফরমানি না হয়ে যায় কোনো ক্ষতি না হয়ে যায় স্ত্রীর উপরে কিংবা স্বামীর উপরে সে নির্যাতন না করে ফেলে জুলুম না ফেলে ইত্যাদি এরপর আট নম্বর হলো সেটাও স্মরণ করবে যে যদি সে রাগ করে তাহলে মানুষের হৃদয় তার ব্যাপারে বক্র হয়ে যাবে মানুষ তার ব্যাপারে খারাপ চিন্তা করবে তাকে খারাপ বলে ভাববে ফলে মানুষ তার উপর ভালোবাসা হারাতে পারে তাকে খারাপ ভাবতে পারে এই ভয়েও সে রাগ থেকে দূরে থাকবে এই জিনিসটা যদি সে অর্থাৎ রাগের এই খারাপ পরিণতিটা যদি সে স্মরণ করে তাহলে হয়তো নিজেকে সে সংবরণ করতে পারবে এরপরে আরেকটি বিষয় সেটি হল রাগের ফলে সম্পর্কের যে অবনতি হয় আত্মীয় স্বজনের মধ্যে যে শত্রুতা হয় সম্পর্কের যে দূরত্ব তৈরি হয় সে কিন্তু সে পরিণতি নিয়েও ভাববে এবং এই রাগের ফলে একজন আরেকজনের কাছে যে প্রতিশোধ নেওয়া প্রতিশোধের স্পৃহা বেড়ে যাওয়া বিদ্বেষ বেড়ে যাওয়া হিংসা হানাহানি বেড়ে যাওয়া সে এই পরিণতিগুলো নিয়ে ভাববে তাতে আশা করা যায় যে যেহেতু সেগুলো আসলে আকাঙ্ক্ষা করে না সেগুলো চায় না হোক ফলে সে রাগ থেকে নিজেকে সংবরণ করতে পারবে রেগে গেলে মানুষের চেহারা কিন্তু খারাপ লাগে তাই না সে সেটাও ভাববে আচ্ছা আমাকে দেখতে এখন কেমন লাগে অতএব সে চেষ্টা করবে যেন রেগে না যায় এবং রাগার রেগে গেলে তাকে যে দেখতে খারাপ লাগে সেটা সে ভাববে এবং রাগ সংবরণ করার যে ফজিলাত সেটা যদি সে মনে করে তাহলে আশা করা যায় যে রাগকে সংবরণ করা তার জন্য সহজ হবে আল্লাহ সুবহান তল্লাস ওরা আলা ইমরানের একশো নম্বর রাতে বলেছেন আল্লাদিন আই উন ফিকুন আফিস সররা এ ওদ্দর রা ই ওয়াল কাদ কাদ ওই ওয়াল কাদৈ মি না ওয়াল আয় ফিন্য আনি ন্য সি ওল্লাহ হই বুলমা তিনি মোমেন্টদের শেফাদ বর্ণনা করছেন যারা সুখে দুঃখে আল্লাহর পথে ব্যয় করে এবং নিজেদের রাগকে ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আর আল্লাহ তালা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন সুরা সুর আর সাঁত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন বলছেন আর যারা বড় বড় পাপ এবং অশ্লীল কাজগুলোকে যারা পরিহার করে এবং যখনই তারা ক্রোধান্বিত হয়ে যায় তখনই তারা ক্ষমা চায় ক্ষমা চায় তাহলে এভাবে রাগ সংবরণ করার মধ্য দিয়ে আশা করা যায় যে আমাদের মুসলিম ভাই বোনেরা ইসলামিক পদ্ধতিতে নিজেদেরকে ভালো চরিত্রের মানুষ হিসাবে গড়ে তুলতে পারবেন বিচক্ষণ মানুষ হিসাবে গড়ে তুলতে পারবেন কারণ বিচক্ষণ ব্যক্তি রাগকে এবং ক্রোধকে সংবরণ করতে পারে অন্যথায় বোকারাই রাগের জালে পা দেয় এবং রাগের অগ্নিতে তারা অগ্নিদগ্ধ হয় আল্লাহ আমাদেরকে রক্ষা করুন